আলু পিঁয়াজ মিঠাতেলৰ অত্যাধিক দাম বৃদ্ধিক লৈ তীব্র প্রতিক্রিয়া অব্যাহত থকার সময়তে এবার এবিধ বিশেষ নহরুক লৈ চর্চা চলিছে শিবসাগরত। আর সেই নহরুক লৈ সন্দেহ প্রকাশ করেছে বিভিন্নজনে। মোৰ হাতত আছে সেই নহরু, এয়া মই বর্তমান শিবসাগর কেন্দ্রীয় বজাৰত আছো। আর এই নহরু বহুতে সন্দেহ প্রকাশ করেছে, বহুতে উল্লেখ করেছে যে এই নহরু চীনৰ পৰা আহিছে। ভারতবর্ষত যি নহরু উৎপাদন হয় বিশেষক ইন্দোরের পর আহে নহরু, কিন্তু এতিয়া সেই ভারতের নহরুর বজার দখল করেছে চীনের পর অহা, চীনের পর আমদানি করা নহরুয়ে। কিন্তু এটা লক্ষণীয় দিক হল যে এই যে চীনা নহরু বলে কোয়া হয়েছে, সেই নহরুর প্রতি কিলোর দাম হয়েছে 270-280 টাকার ভিতর। আর ভারতত উৎপাদন হওয়া যি নহরু বর্তমান শিবসাগর বজাৰত উপলব্ধ হয়েছে তার দাম হয়েছে 360-370 টাকার ভিতর। স্বাভাবিকতে ইয়ার পরিপ্রেক্ষিতত স্বাভাবিকতে ভারতবর্ষত উৎপাদন হওয়া নহরুর বজার মারিছে এই চীনের পর অহা নহরুয়ে। ইয়ার উপরও একটা বিশেষ চর্চা, ইয়ার উপরও একটা বিশেষ দিক হয়েছে যে এই চীনের পর অহা নহরু কোনো ধরনের আসলতে ফুড সেফটিয়ে যে ধরনের পরীক্ষা করব লাগে পরীক্ষা নকৰা বলে একটা অভিযোগ উঠিছে। মানে ইয়া যিয়ে নহক পোনপ্রথমে মই বিক্রেতা এগারী আছে তেওঁৰ জানিব বিচাৰিম। এই যে দাদা আমি গম নাপাও, এটা ইন্দোর পৰা আমি গম নাপাও, নাই এইটো 280, এইটো 360 মানে 360 কোনটো ইন্দোর ইপি এইটো নহয় কিমান 360 আৰু এইটো 280 ইয়াৰ পাৰ্থক্যটো কি আৰু খোৱাৰ ইয়াৰ টেষ্ট হওক বা কিবা হওক আমি খাইছোৱা নাই খাইছোৱা নাই বিকিছে আপুনি ক'ৰ পৰা লয় এই ইয়াৰে হোলচেলৰ বেপাৰী আনে এওঁলোকে দিয়ে হোলচেলৰ পৰা গম পাব আপুনি হয় মই পুনৰ দেখুৱাইছোঁ এই নহৰু যিবিলাক আচলতে চীনৰ পৰা অহা বুলি সন্দেহ কৰা হৈছে বা চৰ্চা চলিছে এই নহৰু। এই নহৰু প্ৰতি কিলোৰ দাম হৈছে 270-280 টকা আৰু ভাৰতত যি উৎপাদন হয় সেই নহৰুৰ দাম হৈছে 360 পৰা 370 টকা কিলো চলি আছে বর্তমান। যার পরিপ্রেক্ষিতত এই চীনা নহরুয়ে স্বাভাবিকতে ভারতত উৎপাদন হওয়া নহরুর বজার প্রায় দখল করেছে। যি সময়ত চীনের সামগ্রী বর্জনের কথা চলি থাকে, চীনের পর আমদানিকৃত সামগ্রী ব্যবহার কম করবলৈ বিভিন্ন দল সংগঠনে দাবি উত্থাপন করে আছে, কিন্তু সেই সময়তে এবার চীনা নহরুয়ে দখল করেছে বজার। কিন্তু লক্ষণীয় বিষয় হল যে এই দাম হ্রাস হওয়া হলে স্বাভাবিকতে ভালেই পায়, কিন্তু এই যি নহরু সন্দেহজনক নহরু আমদানি করে থাকা হয়েছে সেই নহরু আসলতে এতিয়ালৈকে সঠিকভাবে ফুড সেফটি ডিপার্টমেন্টে পরীক্ষা করা নাই। তার আসলতে কেনেকুৱা হব পাৰে, খাদ্য খোৱাৰ বাবে কিমান উপযোগী সেই নহরু তার কোনো কিন্তু এতিয়ালৈকে টেস্ট করা হওয়া নাই, পরীক্ষা করা হওয়া নাই, যাক লৈ বিভিন্নজনে সন্দেহ প্রকাশ করেছে। অনাগত সময়ত লক্ষণীয় হব ফুড সেফটি ডিপার্টমেন্টে এই নহরু আসলতে পরীক্ষা করবনে নকরে। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।